সবাইকে স্বাগত। আজকে আমরা মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 এর ক্লাস 6 এর ইংলিশ পেপারটা সলভ করব। প্রথমে একটা প্যাসেজ দিয়েছে, সেটা পড়ে নেব। হি কট হোল্ড অফ এ লিটল নেট এন্ড ডিপড ইট ইনটু দ্য ওয়াটার। সে একটা ছোট্ট জাল ধরলো এবং জলের মধ্যে ডোবালো। হি ব্রট দ্য লিটল ডল আউট। সে ছোট্ট পুতুলটাকে বাইরে বের করলো। বাট সি স্লিপড আউট অ্যান্ড ফেল অন টু দ্য টেবিল ব্যাঙ্গিং হার হেড। কিন্তু সে স্লিপ করে পড়ে গেল এবং তার মাথাটা টেবিলে ধাক্কা খেল। সি বিগ্যান টু ক্রাই। সে কাঁদতে শুরু করলো। আপ কেম এ পুলিশম্যান ডল অ্যান্ড সেড ফিয়ার্সলি। একটা পুতুল পুলিশ এলো এবং রেগে গিয়ে বলল, হোয়াট আর ইউ ডুইং। তুমি কি করছো? ক্যাচিং দ্য ডল অ্যান্ড মেকিং হার বাম্প হার হেড লাইক দ্যাট। পুতুলটাকে ধরছো আর তার মাথাটা এইভাবে ঠোকা দিচ্ছ। আই ওয়াজ সেভিং হার ফ্রম ড্রাউনিং, সেড টাফি। টাফি বলল, আমি তাকে ডুবে যাওয়া থেকে বাঁচাচ্ছিলাম। এবার ওই প্যাসেজটা থেকে কয়েকটা প্রশ্ন আছে। প্রথমেই আছে এফেক্ট বলে দিয়েছে, কজটা লিখতে হবে। এফেক্টে কি আছে? টাফি ডিপড দ্য নেট ইনটু দ্য ওয়াটার। টাফি জালটা কেন জলে ডুবিয়েছিল? ওই পুতুলটাকে বাঁচানোর জন্য। তাহলে কি উত্তর হবে? টাফি ওয়াজ সেভিং দ্য লিটল ডল ফ্রম ড্রাউনিং, ডুবে যাওয়া থেকে ছোট্ট পুতুলটাকে বাঁচাচ্ছিল। এরপর কজ দেওয়া আছে, দ্য লিটল ডল ফেল অন টু দ্য টেবিল। ছোট্ট পুতুলটা টেবিলে পড়ে গেল, তার ফল কি হয়েছিল? দ্য লিটল ডল বিগ্যান টু ক্রাই, কাঁদতে শুরু করেছিল। তারপরে দেওয়া আছে এফেক্ট, দ্য পুলিশম্যান ডল টক ফিয়ার্সলি। ওই পুতুল পুলিশটা রেগে গিয়ে কথা বলেছিল। কেন? কারণ টাফি ওয়াজ ক্যাচিং দ্য ডল অ্যান্ড মেকিং হার বাম্প হার হেড অন দ্য টেবিল। টাফি ওই পুতুলটাকে ধরছিল এবং তার মাথাটা ওই দেওয়ালে টেবিলে ঠুকে গেছিল। অ্যাক্টিভিটি টু এ কি আছে? ক্লাসিফাই দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস অফ দ্য গিভেন সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট কলামস। ওয়ান ইজ ডান ফর ইউ। তাহলে এখানে যে নিচে এই যে আন্ডারলাইন করা আছে, এই সেন্টেন্সগুলো কাউন্টেবল নাউন না আনকাউন্টেবল নাউন করতে হবে। এবার এখানে সুগারটা বলেছে কাউন্টেবল নাউন, কিন্তু সুগারটা কাউন্টেবল নাউন হবে না, কারণ সুগার গোনা যায় না, সুগার আনকাউন্টেবল নাউন হয়। তাহলে সুগারটা কি হবে? আনকাউন্টেবল নাউন। এরপরে আছে বুক। আমরা জানি বুক গোনা যায়, তাহলে বুকটা হবে কাউন্টেবল নাউন। তারপরে আছে ইউ শুড ক্যারি অ্যান আমব্রেলা, আমব্রেলাও হবে কাউন্টেবল নাউন। তারপরে আছে হেয়ার, চুল। আমরা জানি চুল গোনা যায় না, তাহলে হেয়ারটা হবে আনকাউন্টেবল নাউন। তারপরে আছে গ্লাস আর ওয়াটার। এখানে গ্লাসটা হচ্ছে কাউন্টেবল নাউন আর ওয়াটারটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। এরপর অ্যাক্টিভিটি থ্রিতে কিছু ওয়ার্ড বলেছে, সেই ওয়ার্ডগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করতে হবে। প্রথমেই বলেছে ডেসপেয়ার। ডেসপেয়ার মানে হতাশা। তাহলে সেন্টেন্সটা কি লিখেছি? হি গেভ আপ দ্য স্ট্রাগল ইন ডেসপেয়ার, মানে সে হতাশায় তার লড়াইটা থামিয়ে দিল। তারপরে স্টার্ডি, স্টার্ডি মানে দৃঢ় বা শক্তপোক্ত। দ্য চেয়ার ডাজ নট লুক ভেরি স্টার্ডি, মানে চেয়ারটা দেখে খুব একটা শক্তপোক্ত বলে মনে হচ্ছে না। মিস্টিফাইড, মিস্টিফাইড মানে রহস্যপূর্ণ বা রহস্যময়। দ্য ম্যাজিসিয়ান স্ট্রিক্ট মিস্টিফাইড দ্য অডিয়েন্স। এখানে ম্যাজিসিয়ানের ম্যাজিক দর্শক বা দর্শকদের রহস্যময় করে রেখেছে। রেস্কিউ, হি ওয়াজ ট্রাই, রেস্কিউ মানে উদ্ধার করা। হি ওয়াজ ট্রাইং টু রেস্কিউ দ্য গার্ল ফ্রম ড্রাউনিং, সে মেয়েটিকে জলে ডুবে যাওয়া থেকে বাঁচাচ্ছিল। এক্সাইটিং, এক্সাইটিং মানে উত্তেজনাপূর্ণ। এ নিউ অ্যান্ড এক্সাইটিং লাইফ লে অ্যাহেড অফ হিম, এটার মানে একটা নতুন এবং উত্তেজনাপূর্ণ জীবন তার সামনে অপেক্ষা করছে। তাহলে এটা আজকে ইংলিশটা হলো।